দর্শক, বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির সৌজন্যে আমরা এখন চলে যাচ্ছি সেখানে। সমগ্র বাঙালি জাতির মান সম্মান মর্যাদা আজকে অনেক উচ্চ স্তরে উঠে গেছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। আমি 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনের প্রতি আজকে শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই আমার এবং আমি সালাম জানাই আমাদের মুক্তিযোদ্ধারা। এবং মুক্তিযুদ্ধ যেহেতু গেরিলা যুদ্ধ হয়েছে, দেশের অভ্যন্তরে যারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আর আমি ঘৃণা জানাই যারা সেদিন ওই হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে হাত মিলিয়ে আমাদের মা বোনদের তুলে দিয়েছিল হানাদার বাহিনী। রাতে দিনের পর দিন যারা পাশবিক অত্যাচারে নির্যাতিত হয়েছিল, আমি ঘৃণা জানাই যারা আল বদর বাহিনী, রাজাকার বাহিনী, আল শামস বাহিনী গড়ে তুলে মুক্তিগামী মানুষকে গণহত্যা চালিয়েছিল, অগ্নিসংযোগ করেছিল, লুটপাট করেছিল, এদেশের স্বাধীনতায় বাধা দেবার চেষ্টা করেছিল, কিন্তু তারা পরাজিত হয়েছিল, বিজয়ী হয়েছিল বাংলার মানুষ। জাতির পিতাকে 75-এ 15 আগস্ট হত্যার পর ইতিহাস বিকৃতি করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ তা মেনে নেয়নি। আজকে তাই সমগ্র বাংলাদেশে আমরা একটা আনন্দের সাথে উৎসবমুখর পরিবেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের যুব সমাজ আজকে উদ্বুদ্ধ হয়েছে, তাই আজকে তারা এই উৎসব পালন করার সুযোগ পাচ্ছে। কাজে আমি আন্তরিক ধন্যবাদ জানাই সবাইকে যে আজ সকলে মিলে এই উৎসব পালন করছেন। আমি একটু স্মৃতিচারণ করতে চাই 16ই ডিসেম্বর, তার কারণ আমার বাবাকে গ্রেপ্তার করার পর আমার মা, আমি, আমার ছোট বোন রেহানা, রাসেল, ছোট ভাই রাসেল, জামাল সহ আমাদেরকেও কিন্তু পাকিস্তানি বাহিনী গ্রেপ্তার করে ধানমন্ডির 18 নম্বর রোডের বাসায় বন্দি করে রাখে। 16ই ডিসেম্বর যখন পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে, সমগ্র ঢাকা সহ চারিদিকে জয় বাংলা স্লোগানে মুখরিত আমরা 18 নম্বর রোডের বাসায় বন্দি কয়েকটি মানুষ। ওই বন্দিখানা থেকে জামাল গেরিলা কায়দায় নিজেকে মুক্ত করে সে মুক্তিযুদ্ধে চলে যায়। আমার ভাই শেখ কামাল, সেও মুক্তিযুদ্ধে চলে যায়। রাসেল, রেয়ানা, আমি, আমার মা, আমরা ওই বন্দিখানায়। চারিদিকে জয় বাংলা স্লোগান, বাংলাদেশ মুক্ত। আমরা কয়েকজন রুদ্ধদ্বার মুক্ত প্রাণ, বাইরে থেকে জয় বাংলা স্লোগান আসে, আমরা ভিতরে বসে সেই জয় বাংলা স্লোগানের সাথে কণ্ঠ মিলিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছি ওই বন্দিখানায় ওই পাকিস্তানি হানাদার বাহিনীর উপস্থিতিতেই। কিন্তু আমরা সেদিন মুক্তি পাইনি, মুক্তি পেয়েছিলাম তার পরদিন 17ই ডিসেম্বর। 75-এ ঘাতকরা আমার বাবাকে যেমন হত্যা করেছে, আমার মা ভাই সবাইকেই হত্যা করেছে। তারা ভেবেছিল জাতির পিতার রক্ত নিয়ে একটি পরিবারকে ধ্বংস করে দিয়ে তারা এদেশে ইতিহাস বিকৃত করবে, কিন্তু তারা তা পারে নাই। সেজন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাই, বাংলার মানুষকে আমি সালাম জানাই যে তারা সুযোগ দিয়েছেন তাদেরকে সেবা করার। আজকে তাই আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার সুযোগ পেয়েছি, তাই অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বে বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ একটা বিশ্বব্যাপী একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর যেভাবে আমরা সারা বিশ্বে মর্যাদা পেয়েছিলাম, যে মর্যাদা লুণ্ঠিত হয়েছিল 75-এ 15-ই আগস্ট, আজকে সেই মর্যাদা আবার আমরা ফিরে পেয়েছি। আজকে সারা বিশ্ব বাঙালির দিকে তাকিয়ে থাকে, কাজে এই ঐতিহ্য ধরে রাখতে হবে। আমাদের যারা যুব সমাজ আছে তাদেরকে আমি এইটুকুই বলবো, মুক্তিযুদ্ধের চেতনায় লাখো শহীদের যে ত্যাগ, সেই ত্যাগের মহিমায় নিজেদেরকে গড়ে তুলতে হবে উপযুক্ত নাগরিক হিসেবে, গড়ে তুলতে হবে বাংলাদেশকে। আমরা বিজয়ী জাতি এ কথাটা সবসময় মনে রাখতে হবে, এক মুহূর্তের জন্য ভুললে চলবে না যে আমরা বিজয়ী জাতি,
আমরা কারো কাছে মাথা নত করি না, আমরা বিশ্বে মাথা উঁচু করে মর্যাদার সাথে চলবো, এটাই হবে আমাদের আজকের দিনে প্রতিজ্ঞা। কাজে আমি সবাইকে আজকের এই উৎসব আনন্দ সকলে উপভোগ করবেন, শুধু এখানে এই শরদি উদ্যান না, সমগ্র বাংলাদেশ ব্যাপী এই আনন্দ উৎসব চলছে। কাজী যুগ যুগ ধরে এই আনন্দ উৎসব যেন বাংলার মানুষ করে যেতে পারে, সেটাই আমার কামনা। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। 2021 সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ, 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ, 2021 সালে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। দারিদ্রমুক্ত ক্ষুধামুক্ত সোনার বাংলাদেশ হিসেবে আমরা আমাদের সুবর্ণ জয়ন্তী পালন করব। সেই প্রতিজ্ঞা নিয়েই আমি সকলকে এই আনন্দ উৎসব উপভোগ করবার আহ্বান জানাচ্ছি, এবং সেই সাথে যারা উদ্যোগ নিয়েছে তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।